আসসালামু আলাইকুম। যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল হয়ে থাকবে। আজকে গাড়ি চালাতে হয় কিভাবে সেটি দেখাবো। তার আগে দুইটা পার্ট দেওয়া আছে, যে গাড়ির ডোরগুলো লক আনলক করতে হয় কিভাবে, তারপর গাড়ি স্টার্ট দিতে হয় কিভাবে। তো আজকে দেখাবো আমি গাড়ি কিভাবে চালাতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। আর আমার এই গাড়িটি হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল গাড়ি দিয়ে যদি আপনারা চালানো শিখে রাখেন তাহলে যে কোনো ট্রাক বাস যে কোনো ধরনের গাড়ি আপনারা চালাতে পারবেন। আর অটো দিয়েও আমি চালানো শিখাবো। অটো দিয়ে চালানো শিখলে আপনারা শুধু প্রাইভেট কারগুলো চালাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ম্যানুয়াল গিয়ার চালানোর জন্য বা যে কোনো গাড়ি চালানোর জন্য মেন যে জিনিসগুলো শিখতে হয়, প্রথমে যেগুলো না শিখলেই নয় সেগুলি হচ্ছে, এই যে হচ্ছে স্টিয়ারিং, এটা যেদিকে কাটবেন সেদিকে গাড়িটা যাবে। তারপর হচ্ছে এই যে নিচের দিকে চলে আসলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সেলেটার, মাঝখানেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক, আর একেবারে সাইডের এটা দেখতে পাচ্ছেন ক্লাচ। তো এটাকে ধরা যায় এ বি সি, অ্যাক্সেলেটার ব্রেক ক্লাচ। তো এই ম্যানুয়াল গিয়ারে তিনটা থাকবে কিন্তু অটো গিয়ারে দুইটা থাকবে, জাস্ট ব্রেক এবং অ্যাক্সেলেটার। তো ম্যানুয়াল চালাতে হলে অবশ্যই ক্লাচ থাকবে। আর গিয়ার লিভারটাও দেখতে অন্যরকম হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার লিভার, এটাতে কিছু গাড়িতে চার গিয়ার থাকবে, পাঁচ গিয়ার থাকবে, ছয় গিয়ার, সেভেন গিয়ার। তো এগুলি গিয়ারগুলো ম্যানুয়ালি শিফট করতে হবে। তো এই হচ্ছে মেন জিনিসগুলো। তো ক্লাচের কাজটা আমি আর যে গিয়ারের কাজটা সেটি বুঝিয়ে দিচ্ছি। তো ক্লাচ করেই গিয়ার ফেলতে হয়, যে কয়টাই গিয়ারে ফেলেন না কেন ক্লাচ করেই তারপর গিয়ার ফেলতে হবে। এবং গাড়ি যদি মানে সামনের দিকে নিতে চান তাহলে ক্লাচটা ছাড়তে হবে। ক্লাচটা ছাড়লেই দেখবেন অটোমেটিক গাড়িটা যাচ্ছে, এবং যদি আরও স্পিডে যেতে মন চায় তাহলে অ্যাক্সেলেটার করতে হবে। তো প্রথমে শেখার জন্য আর কি এটা। আর যারা পারে তারা হচ্ছে অ্যাক্সেলেটার ছাড়বে এবং ক্লাচ, এই ক্লাচ ছাড়বে এবং অ্যাক্সেলেটার করলেই গাড়ি মানে সামনের দিকে যেতে থাকবে, মানে ওইটা ছাড়বে এবং এটা দিতে থাকবে। তো নতুনদের জন্য প্রথমে ক্লাচটা ছাড়লে হালকা যেতে নিলে তারপর অ্যাক্সেলেটার দিলে আর স্টার্টটা বন্ধ হবে না। যেহেতু ম্যানুয়াল গিয়ার শেখাটাও একটু কষ্টকর, যেহেতু এটা এখন অটো গিয়ার বেশি হয়ে গিয়েছে সেই জন্য ম্যানুয়াল কেউ শিখতে চায় না। আসলে ম্যানুয়াল শিখে রাখলে আপনার অটো গিয়ারও চালাতে পারবে, কিন্তু অটো গিয়ার চালাতে পারলে ম্যানুয়াল গিয়ার চালাতে পারবেন না। তো সেই জন্য বলবো অবশ্যই ম্যানুয়াল গিয়ারটা আপনারা শিখে রাখুন। তো এখন আমি স্টার্ট দিব, স্টার্ট দিয়ে কীভাবে চালাতে হয় সেটি দেখাবো। এই হচ্ছে স্টার্ট দিতে হবে যেভাবে, এই যে প্রথমে একটা গাট, তারপর আরেকটা গাট যেটা দিলে মিটারগুলো চলে আসবে, এই যে মিটারের লাইনগুলো সব লাইনটা চলে আসছে। তারপর হচ্ছে স্টার্ট, হালকা একটু অ্যাক্সেলেরেটর করতে হবে তাহলে গাড়িটা সুন্দরভাবে স্টার্ট হয়ে যাবে। তো এই যে গাড়িটা সুন্দরভাবে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। গাড়ি যারা চালানো শিখতে চাচ্ছেন অবশ্যই এরকম খালি মাঠে হলে বেশি ভালো হয়। তো এখন যেটি করব, এখন তো গাড়ি স্টার্ট করলাম, তো এখন সামনের দিকে যাব। তো সামনের দিকে যেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লাচ করতে হবে, ক্লাচ এভাবে ধরে রাখতে হবে, তারপর এই যে গিয়ার ফেলতে হবে। তো গিয়ারের চিহ্ন দেওয়া আছে এই যে এক দুই তিন চার পাঁচ, এই যে আর এ ব্যাক গিয়ার। তো এটা ফেলতে হবে এই যে এভাবে নিয়ে এদিকে নিয়ে ফেলতে হবে, মানে এই যে একে একে দিতে হবে তাহলে সামনের দিকে যাবে। এবং এই যে এই জায়গায় আছে একটা হ্যান্ড ব্রেক, সেটি নামিয়ে দিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লাচটা, যারা নতুন চালান এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে, এবং অ্যাক্সেলেটারটা এই যে আস্তে আস্তে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন যে গাড়িটা এই যে আস্তে আস্তে যাচ্ছে, এই যে এখন গাড়িটা চলছে। তো এইভাবে আস্তে আস্তে যেতে হবে, এবং যখন দাঁড়াতে চাবেন তো ক্লাচ করে এই যে ব্রেক করবেন, ক্লাচটা ফুল থাকবে এবং ব্রেক করা থাকবে। এই যে ব্রেক করতে চাইলে ক্লাচ ছেড়ে দিয়ে না, ক্লাচ করা অবস্থায় ব্রেক করতে হবে। তারপর গিয়ারটা এই যে নিউট্রাল করে দিতে হবে, মানে মাঝখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে আপনি ক্লাচ ছেড়ে দিতে পারবেন।
তো তখন আর গাড়িটা চলবে না, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আজকে, এই যে তারপর যদি খারাপ দাঁড়াতে চান তাহলে অবশ্যই ক্লাচ করে গিয়ারটা নিউট্রাল করে দিবেন, তাহলে গাড়িটা দাঁড়িয়ে থাকবে, তারপর আপনি ক্লাচটা ছেড়ে দিতে পারবেন। তো এই হলো আজকে, আপনারা দেখতে পারলেন যে এক নাম্বার গিয়ারে দিয়ে কীভাবে চালাতে হয়। তো আমি আবার আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি। এই যে গাড়িটি স্টার্ট দেওয়া আছে, তো এখন আমি সামনের দিকে যাব। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাচ করে, এই যে ক্লাচ দেখিয়েছিলাম যে ক্লাচ করতে হবে, এবং এই যে গিয়ারটা একে ফেলতে হবে। তারপর হচ্ছে এই যে আমি ক্লাচ ছাড়লাম এবং অ্যাক্সেলারেটর করছি, এই যে গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। আর স্টার্টিং যেদিকে ঘুরাবেন সেদিকে যাবে, সেজন্যই ফাঁকা মাঠে হলে ভালো হয়।